দাম যাচ্ছেন কত টাকা? 70 টাকা 70 আছে। ও এটা হাট ফেরত? জি হাট ফেরত বিক্রি হয় নাই। জি না। এটা কেনা ছিল কত? এটা এটা কেনা ছিল 100 টাকা 100। 1 লাখ কেনা ছিল? জি। এখন দাম হচ্ছে কত টাকা? এখন দাম হচ্ছে 70-75। খুশি খুশি মনে হচ্ছে? হ্যাঁ খুশি খুশি। না গরু আপনি কিনলেন তো? হ্যাঁ কিনলাম। গরু আপনার হচ্ছে 2,30,000 টাকা দেখি না 30,000 লস যাবে? হ্যাঁ 30,000 টাকা লস হচ্ছে। এই গরুগুলোর সৌন্দর্য আসলে একটি দেখার মতো সৌন্দর্য। কেনা গায় কম, খুবই কম। এদিকে ঈদের আগে মানে হাটে না হয়েছিল কোথাও? হ্যাঁ হাটে না হয়েছিল, বিক্রি হয়নি। এখন পর্যন্ত গরুর দামটা হচ্ছে 1,00,000 টাকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো রয়েছেন। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কৃষি ম্যাজিক বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন উল্লাপাড়া গ্যাসলাইন হাট থেকে। দর্শক মণ্ডলী আজকে আমরা দাঁড়িয়ে আছি উল্লাপাড়া গ্যাসলাইন হাটে। এই হাটে আসলে রাখাই সাইজের গরুগুলোর দাম দর কেমন যাচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে অবগত করব। সবাই আমার সাথে থাকবেন এবং আজকে উল্লাপাড়া গ্যাসলাইন হাট থেকে যারা খামারের উদ্দেশ্যে অথবা বাড়িতে পালার উদ্দেশ্যে রাখাই গরু কিনতে চান তারা আজকে আমাদের ভিডিওটির মাধ্যমে আজকের এই উল্লাপাড়া গ্যাসলাইন হাটের রাখাই গরুর দাম দরটি জেনে নেবেন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য সবিনয়ে অনুরোধ করছি। তো চলুন দর্শক বন্ধুরা আজকে আমরা ভিডিও কার্যক্রম শুরু করি, চলুন আমাদের সাথে। দর্শক মণ্ডলী গ্যাসলাইন হাটের রাখাই গরু পর্বে আমরা এই পাশে একটি চমৎকার সুন্দর লাল টকটকে গরু দেখতে পাচ্ছি, যে গরুটা প্রথমে আপনাদের দেখালাম। সাধারণত এই সকল গরুগুলো যারা খামারে যারা খামার করতে চায় অথবা শৌখিনতার বশত বাসায় পুষতে চায় তাদের জন্য কিন্তু এই গরুগুলো খুবই উপযোগী গরু। ঐতিহ্যবাহী চোট আর যে লাল টকটকে রং গরুটার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এই সকল গরু আসলে আমরা এই গরুটির মালিকের সাথে একটু কথা বলে আপনাদেরকে এই গরুটি সম্পর্কে একটু অবগত করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই গরুটা তো অনেক সুন্দর, এই যে সুন্দর চোর দেখতে পাচ্ছি এটা তো আপনি নিয়ে আসছেন না? হ্যাঁ। কটা গরু নিয়ে আসছেন আজকে? পাঁচটা ছয় রান ছিলাম। এই পাশে সবগুলো আপনার বিক্রি হচ্ছে? কয়টা? একটা বেচছি। একটা বিক্রি করছেন না? এখন পাঁচটা আছে? পাঁচটা আছে। আচ্ছা, এই যে সুন্দর লাল টকটকে লাল গরুটা দেখতে পাচ্ছি আমরা, এটা কয় দাঁত বসাচ্ছে এখন? দুই দাঁত। এগুলো কিনে নিয়ে আসছেন নাকি আপনার বাড়ি? কিনে আনছি। কিনে নিয়ে আসছেন? এটা বডি ওজন কতটুকু আছে আনুমানিক ধারণা? তা দামটা তো ওজনের কম না, তাতে 4.5 মণ পার দিয়ে আছে। 4.5 মণ বেশি হবে না? দাম চাচ্ছেন কত টাকা আজকের হাটে? দাম চা 45। 45 শুধু? 45 না, 1,45,000। 1,45,000, ঠিক আছে, ধন্যবাদ। এটা মোটামুটি কিরকম দাম হলে আপনি বিক্রি করতে চান? 30-35। 30-35 বিক্রি করবেন? হ্যাঁ। এখন পর্যন্ত গরুটা কত দাম হচ্ছে আপনার? 25 পর্যন্ত পাওয়া যাবে। 1,25,000 প্রায় বিক্রির কাছাকাছি। আমরা তো আমাদের জানা মতো এখন তো মানে সবাই তো গরু কিনবে, খামারি করবে অথবা বাসায় ফুল বাড়িতে লালন পালন করবে, তো সেক্ষেত্রে মোটামুটি আজকে গরুর চাহিদা বা ক্রেতার সংখ্যা কেমন বোঝা যাচ্ছে? কেনা গায় কম, খুবই কম। দাম টাম কিরকম? মানে যে দাম কয় মেলা মেরা দাম কয়, তাই কাঙ্ক্ষিতভাবে দাম পাওয়া যাচ্ছে না? না। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মণ্ডলী এই যে এখানে আমরা এই রাখাই গরু পর্বে দুটি চমৎকার লাল সুন্দর গরু দেখতে পাচ্ছি, যে গরুগুলো কালার একদম লাল টকটকে এবং খুবই ফিট সুন্দর গরু। এই গরুগুলোর ঐতিহ্যবাহী চোট রয়েছে এবং এই গরুগুলোর সৌন্দর্য আসলে একটি দেখার মতো সৌন্দর্য। গরুগুলোর গলার ঝুল, নাভিকম্বল সব কিছু উন্নত জাতের গরুর পরিচয় বহন করছে। তো এগুলো রাখাই গরু, আমরা এই গরুর মালিকের সাথে একটু কথা বলে আপনাদের এই গরু দুটি সম্পর্কে কিছু তথ্য আমরা জানাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। খুবই চমৎকার দুটো গরু, এই দুটো আপনার তো না? হ্যাঁ ভাই। ওইটা কী জাতের গরু? বলো ভাই। দেশি। দেশি। আচ্ছা, ওইটা কয় দাঁত বসাচ্ছে এখন? আর বয়স হয় নাই ভাই। বয়স হয় নাই, ওটা রাখাই তো নাকি? হ্যাঁ। আচ্ছা, ওইটা এখন বডি ওজন কতটুকু আছে আপনার ধারণা? তা তো মনে হারেন হারাধারে মন কমে বা 5 মণ আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো ওইটা এখন মোটামুটি আজকের হাটে দাম চাচ্ছেন কত টাকা? আজকের হাটে দাম চাচ্ছি ভাই ওটা 145। 1,45,000। কত হলে আজকে আপনি ওটা বিক্রি করবেন নিয়ত? তাও মনে হারেন
40000 হলে বিক্রি করে রাখতে পারবেন বিক্রি করবেন এখন পর্যন্ত গরুটা কত দাম হইছে আপনার দাম হইছে ভাই 30 বাই 30 30 35 মানে প্রায় বিক্রি কাঁচা গেছে এই পাশে গরুটা আরেকটু চমৎকার এটা একটু লাল টকটকে বেশি এই রংটা একটু গাঢ় তাই না এটা কি জাতির গরু এটাও দেশাল এটাও দেশাল এটা কত দাঁত বসে এখন ভাই আর দুই দাঁত এটাও দুই দাঁত এটার বডি ওজন কতটুকু আছে এখন এরও তো ওই দামই মানে সেম সেম এইটা কত দাম চাচ্ছেন ওই একই দাম একই দাম একই দাম চাওয়া আচ্ছা আচ্ছা এইটা কত হলে বিক্রি করা হবে আজকে নিয়ত এটা মনে হয় 35 হলে বিক্রি করা হবে 35 হলে বিক্রি হবে তো আপনার গরুটা অনেক সুন্দর দুটো গরু দেখতে পাচ্ছি দুটো গরু অত্যন্ত সুন্দর তো যদি কোনো দর্শক আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখে এই গরু দুটো ক্রয় করতে চায় খামারের জন্য হোক আর বাসায় পালনের জন্য হোক তো অবশ্যই তো বিক্রি করবেন না হ্যাঁ আপনার কাছে কি এই ধরনের গরু সবসময় থাকে হ্যাঁ সবসময় আপনি ব্যাপারী তো না এখানে নিয়মিত আসেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন তো একটু ভাই 0747 আচ্ছা তারপরে 39780 আপনার নাম্বার বাসা কোথায় আপনার সন্তলা সন্তলা দর্শক বন্ধু আমরা এই পাশে দুটি চমৎকার সুন্দর রাখাই ছাজে গরু দেখালাম যে গরুগুলো অত্যন্ত সুন্দর চমৎকার রং চমৎকার কালার সুদর্শন গরু এই দুটি গরু আসলে যারা যদি কোনো খামারে ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে এই গরু লাভার নাম্বার দেওয়া আছে ওদের কাছ থেকে ফোন করে আপনারা এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন তো চলুন আপনাদেরকে অন্য গরুগুলো দেখাই দর্শক মন্ডলী আমরা এই পাশে একটি সুন্দর গরু দেখতে পাচ্ছি যেটা রাখাই গরু গরুটা কালো রঙের আপনারা দেখতে পাচ্ছেন এবং উন্নত জাতের একটি গরু বলে মনে হচ্ছে তো আমরা জানতে পারলাম এই আমাদের শ্রদ্ধ আঙ্কেল কাকা এই গরুটা কিনেছেন আমরা ওনার কাছ থেকে জানবো তিনি এই গরুটা কত টাকা দিয়ে কিনলেন উনি আসলে গরুটা পালবেন নাকি বিক্রি করবেন সেই উদ্দেশ্যে আপনার কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল খুশি খুশি মনে হচ্ছে হ্যাঁ খুশি খুশি না গরুটা আপনি কিনলেন তো হ্যাঁ কিনলাম এটা কি জাতের গরু এটা করস 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 বড়টা তো মাশাআল্লাহ গরুটার বড়িটা বিশাল আছে করস এটা কি বাসায় লালন পালন করবেন আর বাসায় লালন পালন করব আচ্ছা এটা কয় দাঁত বয়স আছে দুই দাঁত বয়স না এটার বডি ওজন এখন মোটামুটি কত কত কেজি হতে পারে বা কত মন আবার দত মন আছে 5 মন 5 মন হবে না এটা নিলে কত টাকা 132 132000 টাকা 132000 বর্ষায় খামার আছে না হ্যাঁ খামার নাই আমরা দুইটা তিনটা করে একটা করে পারেন পালি আচ্ছা এটা মোটামুটি কত বছর পালবেন নিয়াত আছে এ 3 মাস 4 মাস মানে মোটামুটি করেন বেশি বলে হ্যাঁ হ্যাঁ মোটা হলি বাড়ি বেঁচে আলাদা দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা যে আমরা দেখলাম যে নাকটা মনে পুরো দিলেন না জি নাক পড়া দিলাম মানে দুষ্ট আছে না গরুটা গরু দুষ্ট না তবে গোয়ায় একটা মাংস দলি বাড়ি দুষ্ট হবে নিরাপত্তার জন্য আগে করি নিরাপত্তার জন্য আমরা এটা আচ্ছা কি বলে আপনার বাসা কোথায় বাসা উল্লাপাড়া গ্রাম বারইয়া বড় ঠিক আছে না জি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক মন্ডলী ঘুরতে ঘুরতে আমরা হাটের এই পাশে এসেছি এই রাখাই গরু বাজার পর্বে আমরা এই পাশে দুটি চমৎকার এবং সুন্দর সুদর্শন লাল টকটকে একজোড়া গরু দেখতে পাচ্ছি যেটা সম্পর্কে আপনাদের একটু অবগত করব আমরা দেখতে পাচ্ছি এই সুন্দর সুদর্শন গরু দুটির মালিক এখানে আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি আছেন কেমন এই তো আছে আলহামদুলিল্লাহ আপনি গরু নিয়ে আসছেন দুটো না হ্যাঁ দুটো গরু নিয়ে আসছি আচ্ছা আপনার বাসা কোথায় ভাই আমার বাসা সাথিয়া সাথিয়ায় এটা কি আপনার বাড়ির গরু না কেনা কেনা আপনি কি ব্যবসা করেন নাকি জি আচ্ছা এইটা কি জাতের গরু এটা যে এই গরুটা এটা হলো দেশি দেশি গরু না হ্যাঁ দেশি গরু গরুটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সুদর্শন হ্যাঁ অনেক সুন্দর এবং খুব চমৎকার একটা সাইজ কালার এটা তো যে কোনো খামারি দেখলেই তো পছন্দ করে ফেলবে জি জি এটা কয় দাঁত বয়স হচ্ছে এখন না দাঁত নাই এটা দুই দাঁত হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ এটা বডি ওজন এখন কতটুকু আছে এটার বডি ওজন এখন আপনার 3.5 মন প্লাস আছে এটা চাচ্ছেন কত টাকা দাম এটা এটা কিনা অনেক দাম এটা কত টাকা দাম চাচ্ছেন আজকে হাটে আজকের হাটে আচ্ছা আজকের হাটে দুডে আপনার দাম চাচ্ছি 2,00,000 টাকা মানে 2,00,000 টাকা মানে ফিজ দিয়ে দিছি কিন্তু কিনা অনেক দাম জোড়া না 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 এটা 1,00,000 এটা 1,00,000 তো জোড়া 2,00,000 হ্যাঁ জোড়া 2,00,000 আচ্ছা আচ্ছা এর বেশি কিনা ছিল না হ্যাঁ এর বেশি কিনা তাহলে দুটো গরু আপনার হচ্ছে 2,30,000 টাকাতে কিনা 30,000 লস যাবে হ্যাঁ 30,000 টাকা লস হচ্ছে আচ্ছা আচ্ছা তো লসে কেন বিক্রি করছেন লসে বিক্রি করছি এখন লাগা সামনে বর্ষা আচ্ছা আচ্ছা মানে এখন খাবারের লাগা তারপরে গোখাদ্যর দাম বেশি আর হচ্ছে আপনার কিনা গরু তো রাখা যাচ্ছে না পালা জনিকেন ব্যবসার উদ্দেশ্যে বেচতেই হবে লাভ হোক লস হোক বেচলে বিক্রি করতে হবে
দর্শক মণ্ডলী, আমরা এই পাশে একজোড়া খুবই সুন্দর গরু আপনাদের দেখালাম। যেই গরু দুটি ওনারা আমাদের জানিয়েছেন যে ভাই গরু দুটো আমাদের 2,30,000 টাকা দিয়ে কেনা, কিন্তু ওনাদের বিক্রি করার তাগিদে আসলে গরুগুলো ওনারা কিনেছেন বিক্রি করার জন্য, ব্যবসার গরু, যার কারণে এগুলো তো রাখা ওনাদের কাছে আসলে সম্ভব নয় এবং এগুলোকে প্রতিদিন খাবার দিতে হয়। তারপরেও মূলত যে বিষয়টি সেটি হচ্ছে ওনাদের আশেপাশে পানিতে ডুবে গেছে, যাতায়াত সমস্যা, যার কারণে বিক্রি করতে হবে, যার কারণে ওনারা 30,000 টাকা লস দিয়ে গরু দুটো বিক্রি করবেন। তো কোনো দর্শক বা কোনো খামারে যদি ভাইদের কাছ থেকে এই সুন্দর গরু দুটি ক্রয় করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে ওনাদের নাম্বারটা থাকবে, সেই নাম্বারে কল করে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করে গরু দুটো নিতে পারেন। ভাই আপনার ফোন নাম্বার একটু বলুন তো ভাই। 01763925131 এটা আপনার নাম্বার? আমার ফোন নাম্বার। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমণ্ডলী, আমরা এই যে এই পাশে আরও 3টা গরু দেখতে পাচ্ছি, যে গরু 3টা রাখায় সাইজ কিন্তু আমাদের কাছে দেশি গরু মনে হচ্ছে। এই গরুগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চোট রয়েছে, লাল টকটকে কালার। আমরা এই গরুগুলোর মালিকের সাথে একটু কথা বলে আপনাদের এই গরুগুলোর দাম সম্পর্কে একটু জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু কি দামদার হলো নাকি? হ্যাঁ দামদার হয়, যে দাম কয় তা কাজ হয় না, পোষায় না। আচ্ছা, এই আজকের বাজারে আমরা তো অনেকদিন সাথে কথা বললাম, সবাই তো বলতেছে ভাই কাঙ্ক্ষিত দাম হচ্ছে না, কাঙ্ক্ষিত দাম হচ্ছে না, তো এই বিষয়ে আপনি কি বলেন? সত্য কথা যেটা সেটাই বলছে, দাম হচ্ছে না। না আসলে দাম হচ্ছে না তো, এখন তো ঈদ চলে গেল, এখন তো গরু সবাই কিনবে, লালন পালন করবে, সেক্ষেত্রে তো গ্রাহকের চাই মানে গ্রাহক বেশি হওয়ার কথা তো, ওই রকম না তো। আপনি কটা গরু নিয়েছেন? আমি নিয়ে আছি বর্তমান ধরেন 3টা। 3টা নিয়েছেন? যে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি আমরা, এটা সুন্দর চোরটা অনেক সুন্দর লাগতেছে। এই গরুটা কি জাতের? দেশি না? দেশি। এটা কয় দাঁত বয়স আছে? 4 দাঁত। 4 দাঁত না? জি। এটা বডি ওজন কত কেজি আছে? 3.5 মন। 3.5 মন? 3 মন এরকম হবে। এটার দাম চাচ্ছেন কত টাকা? এর দাম চাচ্ছে 110-105। 110? জি। মাছখানটা 105? জি। আর ওই গুড়টা 105? 105? জি। আচ্ছা ঠিক আছে, এইটা কত দাম হলে বিক্রি করা যায় সামনেরটা? এটা তো ধরেন যে আমার কেনা গরু, আমার তো ঈদের আগে কেনা গরু, আমার যা ছেলেটাতে নাম ফেরত নিয়ে আসি। ও এটা হাট ফেরত? যে হাট বিক্রি হয় নাই? জি না। এটা কেনা ছিল কত? এটা কেনা আসিল 100 টা 100। 1,00,000 কেনা ছিল? জি। এখন দাম হচ্ছে কত টাকা? এখন দাম হচ্ছে 70-75। আসো ভাই, লস লস লসের মধ্যে লস। আচ্ছা আচ্ছা, তো হাটের মধ্যে ঈদের আগে বিক্রি হয় নাই কেন? ওখানে যা কাঙ্ক্ষিত দাম পাই, টাকা নিছিলেন? ই পাই নাই। টাকা নিছিলেন? জি। 3টা দিছিলেন না? জি। গরু নিছিলাম অনেক তো, 14টা। আচ্ছা ঠিক আছে, বিক্রি হচ্ছে কয়টা? না গরু নিলাম 38টা, 14টা ফেরত আছে আমার কি? তাহলে তো বেশি ফেরত আসেনি না। আচ্ছা ভাই, তারপর ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মণ্ডলী, আমরা এই পাশে একটি গরু দেখতে পাচ্ছি, গরুটা সুস্বাস্থ্যবান চোটালা দেশি গরু, তো আমরা একটু এই গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, গরুটা দেখতে পাচ্ছি আপনার তো না? জি। কয় দাঁত বয়স গরুটা? বয়স 4 দাঁত। 4 দাঁত? এটা কি ঈদের আগে মানে হাটে নেওয়া হয়েছিল কোথাও? হ্যাঁ হাটে নেওয়া হয়েছিল, বিক্রি হয়নি। আচ্ছা, এটা কয় দাঁত বয়স? 4 দাঁত। 4 দাঁত? মোটামুটি এখন বডি ওজন কতটুকু আছে আপনার ধরনের? তা ধরেন 5 মন। 5 মন? কত হলে বিক্রি করবেন আজকে হাটে? 30,000 হলে বিক্রি। 30,000 হলে বিক্রি করবেন? তো এখন পর্যন্ত দাম হয়েছে কত টাকা গরুটার? 10,000-15,000। আচ্ছা ঠিক আছে, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মণ্ডলী, এই পাশে যে আমরা একটি সুন্দর দেশি গরু দেখতে পাচ্ছি, এটা গরুর মালিক আমার পাশে আছে, ইনি আমার মামা হন, যিনি এই গরুটি লালন পালন করেছিলেন পবিত্র ঈদুল আজহাতে বিক্রি করার জন্য, কিন্তু কোনোভাবে সেগুলা ঈদে বিক্রি করা হয়নি, কাঙ্ক্ষিত দাম না পায়। তো এই গরুটি নিয়ে মামা আজকে হাটে আসছেন। মামা আসলে বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছেন, বাংলাদেশকে বিভিন্নভাবে সেবা প্রদান করে আসছেন, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা যারা দিন রাত কঠোর পরিশ্রম করে থাকেন, তিনি হচ্ছে আমাদের আমরুল ইসলাম মামা, যিনি এই গরুটি লাল পালন করেছিলেন এবং আজকে হাটে নিয়ে এসছেন। আমরা তাকে আমাদের সাথে পেয়ে খুবই আনন্দিত। আমরা মামার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মামা, এই যে আপনি গরুটা নিয়ে এসছেন, এটা এখন মনে কয় দাঁত বয়স আছে গরুটার? 2 দাঁত। 2 দাঁত? সুস্বাস্থ্যবান গরুটি মানে স্বাস্থ্য দিক থেকে তো পরিপূর্ণ, তো এই গরুটা তো ঈদুল আজহাতে বিক্রি হওয়ার কথা ছিল? ঈদুল আজহাতে বিক্রি করি নাই, যে গরু আরও ছিল সেগুলো নিয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা,
যে সবগুলো একসাথে বিক্রি করবো, আজকে বাদ বাকিগুলো বিক্রি করছি, একটা আছে এখন। আজকে কটা নিয়ে এসেছিলেন? আজকে আনছিলাম তিনটা। তিনটা মানে দুটো বিক্রি হয়ে গেছে? দুটো বিক্রি করছি, একটা একটা বেচে 55,000 টাকা, আর একটা আছে। এই একটি আছে। তো এইটা মোটামুটি কত দাঁত বসে? এটার দাঁত কয়টা হয়েছে? দুইটা হয়েছে দাঁত। এটার বডি ওজন কতটুকু আছে আনুমানিক? এটা বডি ওজন 120 কেজি হবে। 120 কেজি। এটার দাম চাচ্ছেন কত টাকা? আমাদের চাওয়া দাম 1.5 লক্ষ টাকা, একটু কম হলেও সেল দেবো। আর কত হলে বিক্রি করেন নিয়ে আসবে? 1,30,000-35,000 হলে বিক্রি করা হবে। তো এখন পর্যন্ত মোটামুটি কত টাকা দাম হলো গরুটা? এখন পর্যন্ত গরুর দামটা হচ্ছে 1,00,000 টাকা। 1,00,000 টাকা, মানে এর একটু বেশি হলে বিক্রি করে দেবেন না? দর্শক মন্ডলী, আজকে এই হাটের সার্বিক প্রতিবেদন আমরা এটা বুঝতে পেরেছি যে এখন আসলে গরুর ক্রেতা সেরকম নাই হাটে, এবং দামও সেরকম কাঙ্ক্ষিত দাম পাওয়া যাচ্ছে না, এবং এখন গরু কেনার খুব একটা চাহিদা সেরকম চাহিদা বোঝা যাচ্ছে না। দর্শক মন্ডলী, আমরা এই পাশে খুবই চমৎকার একটি গরু দেখতে পাচ্ছি। গরুটা খুবই আকর্ষণীয়, দেশি এবং ছোটোখাটো গরু। আমরা গরু মালিকের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় মাস বয়স ভাই গরুটা? গরুটা বয়স 18 মাস। 18? সুন্দর তো, লোম টোম চিকচিক করতে, খুবই ভালো দেখতে, ওর ভালো লাগছে, খুবই ভালো। এটা মোটামুটি বডি ওজন কতটুকু আছে ধারণা? এখন প্রায় 90 কেজি আছে। 90 কেজি। দাম চাচ্ছেন কত টাকা? 70 টাকা। 70? কত হলে বেচতেছেন আজকে? 60-62 কইছে। আচ্ছা, 70 হলে বিক্রি করবেন? 70-এর কম হলে বিক্রি করবো, মানে বিক্রির প্রায় পার্সেন্ট কাছাকাছি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মন্ডলী, এই ছিল আজকের আমাদের উল্লাপাড়া গ্যাস্টন হাটের রাখাই গরু, রাখাই গরুগুলোর দাম দরের পর্ব। আমরা সার্বিক হাট প্রতিবেদন করে যে তথ্যটি পেলাম সেটা হলো, ঈদের পরে ঠিক এই মুহূর্তে অনেক গরু যেগুলো হাটে উঠেছে, এই অধিকাংশ গরুই বা আপনি বলতে পারেন 100%-এর মধ্যে প্রায় 70% গরুই আসলে হাট ফেরত গরু। যেই গরুগুলো ঈদের আগে অধিক যে দাম পাওয়ার কথা ছিল, কিন্তু এখন মূলত হাটে এসে তা সেরকম কাঙ্ক্ষিত দাম তারা পাচ্ছে না, যার কারণে অনেক গরু ব্যবসায়ী তাদের কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে লচে হলেও তারা গরু বিক্রি করছে। তো এই মুহূর্তে আমি কথা বলছিলাম উল্লাপাড়া গ্যাস্টন হাট থেকে, যারা এই মৌসুমে গরুগুলো ক্রয় করতে চান তারা এখন গরুকে ক্রয় করলে আসলে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন। সবাইকে আমরা এই উল্লাপাড়া গ্যাস্টন হাটের রাখাই গরু, রাখাই সাইজের গরুগুলোর সম্পর্কে তথ্য জানালাম। সবাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।